নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমার প্রিয় বৃষরাশির দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাবো যে জুলাই মাস আপনাদের অর্থাৎ বৃষরাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে, এই মাসে কি কি হবার সম্ভাবনা রয়েছে এবং এই মাসটা কেমন যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। তাছাড়া আপনারা থাম্বনেলে 50-50 যেটা দেখেছেন সেটা আমি ভিডিওর শেষে বলবো, 50-50টা কী জিনিস। আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। দেখুন, প্রতিটি রাশিরই কিন্তু প্রতিটা মাসে কিছু ভালো যায় এবং কিছু খারাপ যায়, তবে বৃষরাশির ক্ষেত্রে একটু আলাদা। আপনাদের এই মাসে অর্থ দণ্ড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অর্থ দণ্ড অর্থাৎ সেটা কাউকে টাকা ধার দিলেন সেই টাকা আপনার কাছে আসলো না, বা কোনো আপনার বাড়ির কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে গেল সেখানে আপনাকে আবার নতুন করে রিইনভেস্ট করতে হলো, বা শেয়ার মার্কেটে আপনি টাকা ইনভেস্ট করেছেন টাকাটা লস হয়ে গেল, তো এই রকম অর্থদণ্ড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের এই মাসে পারিবারিক গণ্ডগোল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভুল বোঝাবুঝি থেকে প্রবলেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বি অ্যালার্ট, আপনাদেরও এই ধরনের প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের কর্মস্থান, যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরি ক্ষেত্রে গোলযোগ দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের বিজনেস নিয়ে একটু প্রবলেমে থাকতে হবে। এবার আসি আপনাদের ভালো, যারা বিজনেস করছেন তাদের ভালো হবে। এবার আপনারা বলবেন যে একটু আগে বললেন খারাপ, এখন বলছেন ভালো, তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমি বলে দিচ্ছি যে কি পজিশন। বিজনেস যারা করছেন তাদের ভালো যাবে, যারা চাকরি করছেন তাদেরও ভালো যাবে, পারিবারিক গণ্ডগোল থাকবে না, এবং প্রেমের দিকে আপনাদের নতুন করে প্রেম বা প্রণয় হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় টাকা উঠে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আসি যে আমি ভিডিওর প্রথম দিকে বললাম খারাপ, সেগুলোকেই আমি পরবর্তীতে ভালো বলছি, এখানেই আসলো 50-50। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা না বুঝতে পারলে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মাসের প্রথম থেকে 15 দিন আপনাদের এই প্রবলেমগুলো কিন্তু থাকবে, এবং নেক্সট 15 দিন কিন্তু আপনাদের এই প্রবলেমগুলো কেটে যাবে, অনেকখানি কেটে যাবে, মানে 90% কেটে যাবে। তাই আমি ভিডিওর থাম্বনেলে 50-50 এই কথাটা উল্লেখ করেছি। তো মোটের উপর দিয়ে যদি বলা যায় আপনাদের এই মাসটা কিন্তু 50-50 যাবে, মানে কিছুটা ভালো কিছুটা খারাপ, কিছুটা ভালো কিছুটা খারাপ, মানে একদম হিউজ পরিমাণে একটা টাকা আসলো এরকম ব্যাপার আসবে না, আবার হিউজ পরিমাণে আপনার লস হয়ে গেল এটাও হবে না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।